কিয়ামতের দিন মাফাত আমার সঙ্গে জান্নাতে যেতে পারবেন ফাসক্ত নামাজ দোয়া করেন ঠিকমতিন খেদমত করেন স্বামীর খেদমত করেন ছেলেগুলো ছেলে মেয়েগুলোকে সুন্নাত অনুবাদে লালন পালন করেন আপনাদের জন্য সহজ উপায় সুসংবাদ মাফাত আমার রাদিয়াল্লাহু তাআলার খার সাথে জান্নাতে থাকতে পারবেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিয়ারা রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন 50 বছর কিভাবে আমরা দাঁড়িয়ে থাকব 50 হাজার বছর কিভাবে ঘন্টা দুই ঘন্টা কোথাও দাঁড়িয়ে থাকলে ঠেঙ্গে ব্যথা করে ভাঙে কি করে ব্যথা করে খামড়ায় আহা আমার পিয়ারা রাসূল মুস্কি হাসি দিলেন আয়েশা শুনো কিয়ামত কাদের জন্য কিয়ামত কাদের জন্য হাম বিকারি ও করিমুন কা খোদা বনসে ফজু হাম বিকারি ও করিমুন কা খোদা বনসে ফজু আর না কহনা নেহি আর না কহনা নেহি আদত রাসূলুল্লাহ কি সালাত দুনিয়া রাসূলুল্লাহ লা রাব্বিল আরশ জিসকো জুমিলা উনসে মিলা লা আরশ জিসকো জুমিলা উনসে মিলা বাটতি হ্যায় কোনাইন মে বাটতি হ্যায় কোনাইন মে নিয়মত রাসূলুল্লাহ কি সালাত দুনিয়া কিয়ামত মানে কঠিন সূর্য মাথার উপর মগজ গলতে থাকবে জিলবাড়া মাটির সাথে সেসরাইতে থাকবে 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার পেয়ারা রসুল বলে ওয়ামিন আলামাতি মোহাব্বত রসুলিল্লাহ যারা আমি রসুলকে বড় মহব্বত করে ভালোবাসে দয়াল নবীকে প্রেম ভালোবাসা দিয়ে ভালোবেসেছে জানের থেকে বেশি ভালোবেসেছে কিয়ামত কবে তাদের জন্য চার রাকাত ফরজ নামাজের সমতুল্য আল্লাহু আকবার কাউসলাম জিন্দাবাদ মুহাম্মদ সিরে কুদরত হমে শরিয়ত মে তো বন্দা হকীকত মে খুদা জানে সলা দুনিয়া আসেন ভাইরা কিয়ামত কবে আসে গেল সুন্দর জন্য চার রাকাত ফরজ নামাজের সমান তো চার রাকাত ফরজ নামাজ পড়তে বেশি বেশি হলো 10 মিনিট তার বেশি হলো 15 মিনিট 20 মিনিটের উপরে পড়ার কোনো সুযোগ নাই তাইলে মোমেনের জন্য আশিক রসুলের জন্য নবী পাগলের জন্য কিয়ামত কবে চার রাকাত ফরজ নামাজের সমান মেনাজা তো নেহি ফনো ফর মগর নাসের ইয়ে দাওয়া হে সানায়ে মুস্তফা করনে সানায়ে মুস্তফা করনে
سفن میں لا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا صلاة دنیا مانیٹر کیوں بارا عرش خک خیر مسون دے رفعت رسول اللہ کی عرش خک خیر مسون دے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں دیکھنی ہے حشر میں عزت و رسول اللہ کی صلاة دنیا آدم علیہ السلام تک عیسیٰ علیہ السلام پرجند لکھ لکھ نبی رسول جنو এই নবী রাসূলের উম্মতের জন্য আমার রাসূলের শান যে কত বড় তা দেখানোর জন্য আল্লাহ কিয়ামত সাজাইবে সুবহানাল্লাহ করে বলেন সুবহানাল্লাহ ঠিক না মুখাফত কামলে ওয়ালে সে ওয়জিবা শুনো লোগো مخافت کملی والے سے وززبا سنو لوگو یہ جس منوں میں سمجھ آئے من میں لا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہو تا صلاة دنیا زمین میں لی نہیں ہوتی زمن میں لا نہیں ہو تا محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہو سبحان اللہ قیامت الدین عاشقر کلا زارا عاشق رسول قیامت الدین تدر ایک ایک سمائی تولائی تولائی دم بڑے جبے زارا نبیر باغول تدر جنو تولائی تولائی دم بڑے جبے او گوز بار جنت چلے جاؤ ও খাজা গরিব নওয়াজ আল্লাহই বলতেন জান্নাতে চলে যাও সুসংবাদ দিয়ে দিচ্ছি হাই শাহিন শাহেজরিকু জান্নাতে চলে যাও হাই গাউস বান্ডারে জান্নাতে চলে যাও হাই আমি জামান শাহ জান্নাতে চলে যাও যখন দয়াল নবী যখন দয়াল নবী এই কথাটা বলে দিলেন সবাইকে যখন জান্নাতের খুশখবর দিয়ে দিন বেগম পাঠাই দাও যাও যাও ঘরে যাও ঘরে যাও সালাতুন ইয়া ইতরে লই যাও যাও তুমি চলো মেরে আকা কি উলফত বদন কো জগমগাতি হে میرے آقا کی الفت بدن کو جگمگاتی ہے کبھی اہل محمد کا بدن میں لا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہو قیامت عاشقر قطشان
দয়াল নবীর যেমন শান আল্লাহ বাড়াইলেন ওলি আল্লাহর শান আমার দয়াল নবীর উম্মতের শান উচ্চ স্বরে বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এত বড় দয়াল নবী যা আমাদের নসিবে ধরেছে আমাদের মত ভাগ্যবান পৃথিবী তার কেউ নাই ঠিক না ধরে গো না কেন চিনলি না রে মন আমার গোসল আজম হযরত কেবলা মাওলানা কেমন গোজবান্ডারি ফানা হয়ে গেছে দয়াল নবীর জন্য আল্লাহর জন্য তো সেই জন্য আমরা উনাদের জন্য ফানা হয়ে গেছে শাহিন শাহের শ্রীকু আওলাদ রসূল আমাদেরকে ইমানের বাতি জ্বালিয়ে দিয়ে শিরকুর শরীফের মাজার মোবারক আরাম ফরমাচ্ছেন দয়াল নবীর সাথে সম্পর্ক নিয়ে ঠিক না ইমানের বাতি আমাদেরকে জ্বালিয়ে দিয়ে চলে গেল বুলর ভাল্লা এই যে করুণা কিছুদিন আগে আমাদের থেকে কিয়ামতে সগরা কিয়ামতে ছোট কিয়ামত হবে খবর আমানি বড় সগরা মানে ছোট কিয়ামত করুণা নিজের বাপের বরুণা দি হওয়া দেয় কি করুণা নিজের কন্যা সন্তান মাকে ফেলে চলে গেল এরকম একটা কঠিন টাইমের মধ্যে রহমত হিসাবে ছায়া হিসাবে একটা নিয়ামত আমাদের কাছে এসে উপস্থিত হলো যার নাম হলো গাউসিয়া কমিটি ছেলে দত্তেছে না মেয়ে দত্তেছে না আত্মীয় স্বজন দত্তেছে না কিন্তু গাউসিয়া কমিটির বাইরে এসে গুসল দিয়ে কাফন করিয়ে জানা যাবড়িয়ে সসম মানে কবরে লুকাই দিল যার নাম গাউসিয়া কমিটি শুধু মুসলমান নয় হিন্দুবদ্ধ খ্রিস্টান এই সেবার থেকেও বঞ্চিত গৌস গৌস মানি সাহায্যকারী গৌস মানি কখন কোথায় আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি নামটা দিয়ে দিল গাউসিয়া কমিটি করো এক টাইমে বুঝতে পারবে এই গাউসিয়া কমিটি কত বড় নিয়ামত আজকে আওলাদ রসুল দুনিয়ার থেকে পর্দা করেছেন কিন্তু গাউসিয়া কমিটির ফলাফল আজকে মুমিনের ঘরে ঘরে অন্য জাতির ঘরে ঘরে পৌঁছে গেছে বিশ্ব দরবারের মধ্যে এক নম্বরে নাম উঠে গেল যার নাম গাউসিয়া কমিটি উচ্চ স্বরে বলো ওয়াল ফেমাস যার নাম এটা হলো দান হক জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল খানা জাহুকা হক আজীবন জিন্দা না হক শেষ বরবাদ ঠিক না জোরে বলেন ঠিক মুমিন কারা কোরআনের দলিল নেন আমরা সুন্নিরা আল্লাহর ওলির পাগল কিন্তু বন্ডর পাগল আমরা সুন্নিরা আল্লাহর ওলির পাগল তাদের কদমে আমাদের জীবন কোরবান কিন্তু বন্ডর জন্য নয় নয় বেশ দূরে নয় এটা তো ফটিয়া আমার বাড়িও ফটিয়া ঠিক না ও কান্তিরাট কালার ফুলের দিকে আমি তখন বর্তমান মজ্জার টেকেতে দিকে থাকি পশ্চিমে আমার বাড়ি এক মহিলা স্বপ্ন দেখেছেন দূরে যাচ্ছি না খাসের গুলো বলতেছে